আতোশি মাইনিং অ্যাপ, যেখানে বছরের পর বছর শুধু টাকা কামিয়ে যাবেন, কখনো চেখে দেখবেন কিনা সন্দেহ আছে। তো চলুন দেখা যাক প্রমাণটা। তো তার আগে বেশ কিছু কথা বলি, যে ইউটিউবে অসংখ্য ভিডিও দেখতে পাবেন যে যেখানে দেখানো হচ্ছে যে পেমেন্ট প্রুফ, যে এই যে আমি পেমেন্ট প্রুফ পেয়েছি, এই যে আমি টাকা পেয়েছি এত হাজার টাকা বা এত হাজার ডলার, তো আদৌ কি সেটা সত্য এডিটেড, না তারা যে পেমেন্ট প্রুফটা দেখাচ্ছে সেটা কিসের প্রুফ। তো সেটাই আমি আপনাদেরকে বলি, যে তারা যে পেমেন্ট প্রুফটা দেখাচ্ছে সেটা হলো তাদের অ্যাকাউন্টে রেফারেল থেকে যে ইনকামটা হয়েছে সেটা অ্যাকাউন্ট ওপেনিং বোনাস, এরপরে হলো যেটা ওই যে আপনার এই মাইনিং করে হচ্ছে এইটা। তো তারা কেউই কিন্তু টাকা পায়নি, এমন না যে টাকাটা তারা ব্যাংকে উইথড্র দিয়েছে, নগদে উইথড্র দিয়েছে, বিকাশে উইথড্র দিয়েছে। একটা একজন মানুষ যদি এরকম থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি বিকাশে বা নগদে ব্যাংকে উইথড্র দিয়েছি, আমি সাথে সাথে ভিডিও রিমুভ করে দেবো। ওপেন চ্যালেঞ্জ, একজন মানুষও নেই যে যারা এই যে আতোশি থেকে টাকা তুলেছে। তো কেননা দেখুন, আমি বলি আতোশিতে আপনি শুধু টাকা কামিয়েই যাবেন, হাজার হাজার ডলার কমাবেন কিন্তু ওঠাতে পারবেন না। এর প্রমাণটা দেখুন, আতোশিতে কোনো উইথড্র অপশন নেই, আতোশিতে কোথাও কোনো উইথড্র অপশন নেই। যেমন দেখুন অ্যাকাউন্ট, এই যে আমার অ্যাকাউন্টে 15.16 ইউডি জমা হয়ে রয়েছে, তো এটাকে তো আমার উইথড্র দিতে হবে, এটা উইথড্র দেওয়ার কোনো অপশনই নেই, কোথাও নেই। এখন যেটা করা যায় সেটা হলো যে এইখানে যে ডলারগুলো কামানো হবে, আর এই যেখানে যে মাইনিং হচ্ছে এই মাইনিংয়ের থেকে যে রিওয়ার্ডগুলো হবে এগুলো দিয়ে যে আপনি যেই ডলার হবে সেই ডলার দিয়ে আপনি কী করবেন, তো তারা আপনাকে একটা অপশন দিয়ে রেখেছে, শপে কেনাকাটা করতে পারবেন। তো শপে যদি যাই, তো এই দেখুন এই যে শপ, এই দেখুন এই যে শপ, এই যে শপে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, অসংখ্য বলতে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি কেনাকাটা করতে পারবেন। দেখুন আপনি হয়তো ভাবতে পারেন যে এখান থেকে যে মাইনিংটা করবেন সেই মাইনিং দিয়ে এখান থেকে আপনি কেনাকাটা করবেন, এটাও পসিবল না। আমি বলি এটাও পসিবল না, এই কেনাকাটাটাও পসিবল না। তো দেখুন এই যে আমি যদি ধরুন কথার কথা এই ঘড়িটা কিনতে চাই, এরপর আমি যদি বাই নাও ক্লিক করি, মনে করেন দিলাম এই গোল্ডেন, এরপর আমি যদি বাই নাওয়ে যাই, এরপরে নর্মালি অর্ডার প্লেস করার কথা, তো আমি যদি অর্ডার প্লেস করি তো দেখুন শিপিং অ্যাড্রেস রিকোয়ার্ড, তাহলে আমি এবারে ফিল ইন দ্য রিসিভিং অ্যাড্রেস দিচ্ছি। তো ফিল ইন দ্য রিসিভিং অ্যাড্রেসে তো অবশ্যই আমাকে বাংলাদেশ দিতে হবে, তো এই বাংলাদেশ দেওয়ার অপশনটা যদি না থাকে তাহলে আপনি কীভাবে কিনবেন। তো দেখুন এই যে অ্যাড শিপিং অ্যাড্রেস, মনে করুন ফার্স্ট নেম দিলাম সাকিব হাসান, সাকিব হাসান হাসান, ফোন নাম্বার দিলাম 018 9। এবার মনে করুন আমার এরিয়া, আমি যে এরিয়াটা সিলেক্ট করব বাংলাদেশ, সেই অপশনটা কি কোথাও আছে? এখানে চাইনিজ লেখা ছাড়া কিছুই নেই, কিছুই নেই, কোথাও নেই। আপনি চাইলেই বাংলাদেশ দিতে পারবেন না। তো বাংলাদেশ যদি আপনি দিতেই না পারেন তাহলে আপনার প্রোডাক্টটা আসবে কীভাবে? তো এই জন্য আমি বলি যে সবসময় বলি যে পেইড প্রমোশন, পেইড ইউটিউবার যারা বিভিন্ন অ্যাপের আপনার পেজ প্রমোশন করে থাকে এদের কাছে একটু সাবধান থাকুন, কেননা বেহুদা সময় নষ্ট করে, বেহুদা পরিশ্রম দিয়ে, অযথা ইনভেস্ট করে আপনার সময়, মূল্যবান সময়টাও নষ্ট করতেছেন, অর্থ সম্পদও নষ্ট করতেছেন, সব কিছুই নষ্ট হচ্ছে। দিন শেষে দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে প্রতারিত হতে হচ্ছেই হচ্ছে। তো এইসবগুলোর দিকে, এইসব বিষয়গুলোর দিকে একটু সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।